কবরকে উদ্দেশ্য করে কবি বললেন, মা ফাতেমার ইন্তেকালে শোনাব সেই ঘটনা, কবর কারোর নৈরে গোলাম সে তো কাউকে ছাড়বে না। মা ফাতেমার ইন্তেকালে শোনাব সেই ঘটনা, কবর কারোর নৈরে গোলাম সে তো কাউকে ছাড়বে না। তো একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। কবি বললেন, মা ফাতেমার জানাজা সবাই মিলে পড়িল, সবাই মিলে পড়িল, আর আত্মীয় স্বজন ডুকুরে কেঁদে খাটিয়া নিয়ে চলিল, খাটিয়া নিয়ে চলিল, কবর মাঝে রেখে খাটিয়া, ওগো কবর মাঝে রেখে খাটিয়া, বলে কবর শোনো না, আজকে তোমার বুকে দেব নবীর বেটি ফাতেমা। এই কথা বলার পরে কি অবস্থা হচ্ছে কবি বললেন, শোনো কবর আজকে খবর, তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান, কেন আজকে তোমার বুকে দেব হাসান হোসেনের আম্মি জান, হাসান হোসেনের আম্মি জান, আর শেরে খোদার বিবি তিনি, ও গো শেরে খোদার বিবি তিনি, জান্নাতের রানী মা, ওহে কবর তাহার সাথে খারাপ ব্যবহার করো না। তো কবর থেকে ভেসে ভেসে কি আওয়াজ আসছে কবি বললেন, কবর থেকে ভেসে ভেসে গায়েবি আওয়াজ আসে, গায়েবি আওয়াজ আসে, কি আওয়াজ, চিনব না সে কাহার বিবি কাহার বেটি, সে কাহার বেটি সে, তবে আমার ঘরে এলে তারে দেখব আমল নামা, ওগো আমার ঘরে এলে তারে দেখব আমল নামা, আমি কারোর নয় তো গোলাম, কাউকে আমি চিনি না। তো কবর থেকে আরো ভেসে ভেসে আওয়াজ আসছে, আমল বিহীন কেহ যদি আসে আমার ঘরে, আসে আমার ঘরে, বড় বড় সর্প বিছু খাবে কুড়ে কুড়ে, খাবে কুড়ে কুড়ে, সেই ঘরে আমল ছাড়া, ওগো সেই ঘরে আমল ছাড়া কেউ তো সাথী হবে না, বুঝবে মজা সে ঘরে কেউ তো তোমার থাকবে না। আমল নামায় কারো যদি বেশি আমল থাকে, বেশি আমল থাকে, নব সাজে সাজিয়ে রাখব আমার বুকে, রাখব আমার বুকে, আর তানার তরে বিছাব, ওগো তানার তরে বিছাব, জান্নাতের বিছানা, জান্নাতের সুখাদ্য তাহার হবে খানা পিনা। তো শেষ কথায় কবি বললেন, ওগো আমার শ্রোতা ভাইরা দোয়া করো মোর তরে, দোয়া করো মোর তরে, শান্তি যেন পেতে পারি আসল সেই কবরে, আসল সেই কবরে, এমডি আইনুল লিখতে গজল, ওগো এমডি আইনুল লিখতে গজল, মনে লাগে বেদনা, কবর কারোর নইরে গোলাম, কবর কাউকে ছাড়বে না।